আজকে মাগুর মাছ খাইব, তার সাথে মাটির ডাল খাইব। এই ভিডিওতে যা কিছু দেখানো হয়েছে বা ব্যবহার করা হয়েছে সেগুলো সত্য নয়, এমন বাস্তবতার সাথে এই ভিডিও কোনো মিল নেই। এই ভিডিওটা শুধুমাত্র মজা বা হাসানোর উদ্দেশ্যে করে বানানো হয়েছে, এই জন্য ভিডিওটা সিরিয়াস ভাবে না দেখে সবাই মজার উদ্দেশ্যে দেখবেন। হে ভগবান, তো কোন ধরে মাছ ধরার চেষ্টা করছি কিন্তু একটাও মাছ পাচ্ছি না, কি হবে আজকে? বাড়িতে কি রান্না করব সেটাও জানি না দিদি। আরে হ্যাঁ দিদি, আজকে আমি একটা মাছ পেয়েছি দিদি, অনেক বড় মাঙ্গুর মাছ ধরতে পেয়েছি দিদি। দিদি, আরে ও দিদি, এই মাগুর মাছটা পুকুরের সেই পাড়ে ছিল দিদি। ও তাই নাকি? আমি তো কোন ধরে এই পাড়ে জাল লাগাচ্ছি কিন্তু একটাও মাছ পাইনি। দিদি, আরে ও দিদি, আমার মনে হচ্ছে এই পাড়ে মাছগুলো সব শেষ হয়ে গেছে, এবার আমাদেরকে ওই পাড়ে গিয়ে মাছগুলো ধরতে হবে দিদি। আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু তোমার হাতে যে মাগুর মাছটা আছে সেটা তো অনেক বড় আছে গো। হ্যাঁ দিদি, আমার লাগছে এটা অনেক বড় দিদি, না করলে ওইটা 10 কিলোর উপরে হবে দিদি। ও মা গো মা, 10 কিলোর মাঙ্গুর মাছ ধরেছ, তুমি তো আজকে রাতে রাতেই টাকা পয়সা ওয়ালা হয়ে যাবে গো। দিদি না, এই মাঙ্গুর মাছগুলো আমি বিক্রি করব না দিদি, এটা তো আমি খাবো দিদি। পাগল হয়ে গেছো নাকি? 10 কেজি মাঙ্গুর মাছটা কি করে খাবে? একা খেতেও তো পাবে না তুমি গো। দিদি, আরে দিদি, আমি কই বললাম কি আমি একা খাবো? আমি সবাইকে খাবাবো, যত আমার মাছ বন্ধুরা আছে সবাইকে খাবাবো দিদি। ও তাই নাকি? সবাইকে খাওয়াবে? সবাইকে দেখি আমি আছে, আমিও খেতে পাবো কি ভাই? দিদি নিশ্চয়ই দিদি, তুমিও খাবে দিদি। ও তাই নাকি? এই মাছটা আমিও খাবো, তাহলে আর আমি মাছ ধরবো না, যাই বসি বাড়িতে। হ্যাঁ দিদি, বাড়ি যাবার দরকার নেই দিদি, এই মাছটা আমি কাটবো, আমি ধুবো, আমি রান্না করবো দিদি। তুমি মাছটা ধরো দিদি, আরো মাছ হয়ে গেলে সেটা বাজারে বিক্রি করে দেব দিদি। এইটাও তুমি ঠিক বলছো, ঠিক আছে আমি মাছটা ধরছি, তুমি বানাও, ভালো করে বানাবে, একদম মশলা দিয়ে যেন খেতে মজা চলে আসবে আমার। A few moments later. দিদি, আরে ও দিদি, মাছ ধরা পড়েছে নাকি? আমি বানাচ্ছি ভালো করে মাঙ্গুর মাছ দিদি। বানাও বানাও, 5 খানা মাছ ধরা পড়েছে, ছোট ছোট মাঙ্গুর মাছ আছে, তুমি বানাও, আমি আরো মাছ ধরছি গো। দিদি, আরে ও দিদি, তুমি মাছের কি খাবে? মাথা খাবে কি লেজ খাবে কি পেটি খাবে দিদি? তুমি তো জানো এই আমাকে মাছের মাথা আর মাছের লেজ খেতে ভাল লাগে, পেটিটা তো ভাল লাগে না, তাহলে আমি মাথা নালে লেজ খাবো। দিদি, আরে ও দিদি, মাথাটা তো আমি খাবো, এক কাজ করো দিদি, তুমি লেজটা খেয়ে নাও। ঠিক আছে, তুমি বলছো তো তাহলে আমি লেজটা খেয়ে নেব। আচ্ছা বলো তো, মাছটা কিরকম করে রান্না করছো গো? গো তেলে ভেজে নিলাম, তারপরে একটু পেঁয়াজ ভেজে নিলাম গো, তারপরে মশলা দিলাম, ভালো করে ভাজলাম, টমেটো দিলাম, ধনে পাতা গো গো, গরম করে ঝোল বানালাম গো, তারপরে মাছ, তারপরে মাঙ্গুর মাছ ঝোলে মধ্যে ডুবিয়ে দিলাম গো, এইরকম মাঙ্গুর মাছ হয়ে গেল গো। আহা কি মজা, এত ভালো করে বানাচ্ছি, একটা কাজ করো না, 4-5 খানা টমেটো দিয়ে দাও, মাছের ঝোলটা খেতে যা ভালো লাগবে। দিদি, আরে দিদি, মাঙ্গুর মাছে তো মাছটা ধরি ভাল লাগে খেতে, মাঙ্গুর মাছে তো মাঙ্গুর মাছের ঝোলটা খেতে ভাল লাগে দিদি, গরম গরম রুটি আর গরম গরম মাছের ঝোল খেতে কি মজা আছে দিদি। আমার গরম গরম ঝোলের সাথে রুটি খেতে ভাল লাগে না, আমাকে তো গরম গরম ভাত আর গরম গরম মাঙ্গুর মাছের ঝোল খেতে ভাল লাগে। ঠিক আছে দিদি, এখন তো রুটি বানাতে পারবো না, তাই সবার জন্য ভাত বানিয়ে দিচ্ছি দিদি, ভাত আর মাঙ্গুর মাছের ঝোল খাবো। আমার তো শুনে মুখ দিয়ে জল চলে এসেছে, আরো কতক্ষণ লাগবে গো, তাড়াতাড়ি বানাও গো, অনেকে খিদে পেয়েছে। বাস দিদি, বাস হয়ে গেছে, বাস 5 মিনিট লাগবে দিদি, এক কাজ করো দিদি, তুমি হাত পা ধুয়ে আসো, আমি বাইরে করে রাখছি গরম গরম ভাত আর মাঙ্গুর মাছের ঝোল। বারবার মাঙ্গুর মাছের ঝোল বলছো, তো শুধু ঝোল খাবে নাকি? আমার লিস্টটা কই গো? দিদি, আরে ও দিদি, ঝোল মানে শুধু ঝোল নয়, লিস্টটাও পাবে, পেটিটাও পাবে দিদি। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে করে রাখো, আমি তাড়াতাড়ি হাত পা ধুয়ে আসছি গো। 1 hour later. ওই আজকে মাঙ্গুর মাছ খা।
দেখবে না সবাই হাসির মজা উদ্দেশ্যে দেখবে ধন্যবাদ আর কারা কারা মাঙ্গুর মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে নিশ্চয়ই বলবে।